পাবনায় প্রথমবারের মতো ইলেকট্রনিক্স পণ্য কঙ্কা গ্রি ও হাইকো ব্র্যান্ডের উৎপাদনকারী এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেকট্রোমার্ট লিমিটেডের সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টার উদ্বোধন করা হয়েছে। দুপুরে শহরের আব্দুল হামিদ রোডের টেলিফোন ভবনের সামনে শোরুম উদ্বোধন করেন কোম্পানির ডিএমডি মোহাম্মদ নুরুল আফসার। এ সময় উপস্থিত ছিলেন পাবনা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, সেলস অ্যান্ড মার্কেটিংয়ের জিএম মাহমুদুল নবী চৌধুরী, ন্যাশনাল রিটেল সেলস ম্যানেজার মোহাম্মদ জুল হক হোসাইন, পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান সহ অন্যান্যরা।